আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা সূরা আল বাকারা 286 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই দেখব প্রতি বছর প্রায় 7 লক্ষ লোক আত্মহত্যা করে। আমি আজকে যে কথাগুলো বলতেছি নিচে রেফারেন্স দেওয়া আছে, বিস্তারিত নিচে রেফারেন্সে ক্লিক করলেই জানতে পারবেন। ওয়ার্ল্ডে প্রায় 28 কোটি লোক ডিপ্রেশনে ভুগতেছেন। এই ডিপ্রেশনের কারণে অনেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আত্মহত্যার পথ বেছে নেন। ওয়ার্ল্ডে প্রায় 7 লক্ষ লোক আত্মহত্যা করে প্রতি বছর ডিপ্রেশনের কারণে, যেটার কোনো কজ নাই। কি হয়, ইমোশনটাকে কন্ট্রোল করতে না পেরে এই জিনিসটা করে। আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, কেন যেখানে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সূরা আল বাকারা 296 নম্বর আয়াত, লা ইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। হয়তো ক্ষণিকের জন্য আমার কাছে আনবেয়ারেবল, অসহনীয় মাত্রা মনে হয়, কিন্তু সময় চলে গেলে দেখবেন কি যে আবার ঠিক হয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাসসাবিরিন। 153 নম্বর আয়াত সূরা আল বাকারা বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা বর্তমান নগরকেন্দ্রিক যুগে আমরা একটু স্ট্রেস নিতে পারি না, আমরা নিজেকে মানসিক রোগে আক্রান্ত করে ফেলি, অত্যাধিক চিন্তা করি, যার পরিণতিতে ওয়ার্ল্ডে প্রায় 7 লক্ষ লোক প্রতি বছর সুইসাইড করে। এর হাত থেকে পরিত্রাণ পাবো কীভাবে? হ্যাঁ, পরিত্রাণ খুব সহজ। আমরা নির্দিষ্ট কিছু জায়গাতে যাই, যদি আমরা ট্রিটমেন্ট করি সম্ভব। শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে ডিপ্রেশন ক্লিনিক চালু হয়েছে। এই ডিপ্রেশনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে কাউন্সিলিং, কগনেটিক বিহেভিয়ার থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি, এটা দক্ষ সাইকোলজিস্ট দিয়ে থাকেন। এর মাধ্যমে আমি কি থিঙ্কিং করতেছি, আমার ডিফিসিয়েন্সিটা কি, আমার হিস্ট্রিটা নিয়ে সাইকোলজিস্ট কিন্তু আমার মাইন্ডটাকে চেঞ্জ করে দেন। এর পাশাপাশি আকুপাঞ্চার, তার পাশাপাশি ওজন সাউনা থেরাপি, আরও ফার ইনফ্রারেড থেরাপি, চাইনিজ থেরাপি, জুলিয়াও, থৌলিয়াও, থৌলিয়াও হেড থেরাপি, জুলিয়াও পায়ের থেরাপি, একটা কম্বিনেশন, আর অনেক রকম থেরাপি কম্বিনেশনের পরিণতিতে দেখা যায় কি যে যারা ডিপ্রেসড এটাকে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। ডিপ্রেশন 3টা ক্যাটাগরিতে সাধারণত ভাগ হয়ে থাকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার হলে কিন্তু বাইপোলার ডিজিজে রূপান্তরিত হয়, সেই ক্ষেত্রে একটা দক্ষ সাইকিয়াট্রিস্ট কাছে যেতে হয়, মনোরোগ বিশেষজ্ঞর কাছে। এছাড়া মাইল্ড এবং মডারেট, এটা কিন্তু এই কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে খুব ভালো রেজাল্ট আসে। আসলে মানসিক সুস্থতা ছাড়া শরীর পরিপূর্ণ সুস্থতা বলা যায় না। আমরা এই যে তো যারা ডিপ্রেশনে ভুগতেছি, তারা শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে এসে ডিপ্রেশন ক্লিনিকে এখানে এক ঝাঁক দক্ষ এক্সপার্ট আছেন, তাদের মাধ্যমে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিতে পারি, নিয়ে আমরা এই ডিপ্রেশন থেকে মুক্ত সুন্দর লাইফ লিড করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই জাতীয় রোগ থেকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় ডক্টর এস এম শহীদুল ইসলাম।